চিকেন সমোচা তৈরির রেসিপি সমোচা তৈরি করতে প্রথমে একটি বাটিতে দুই কাপ ময়দা আধা চামচ লবণ ও এক চামচ রান্নার তেল দিয়ে ঝুরঝুরে করে মেখে নিব এরপর কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিব এবার তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট করে তিনটি রুটি বানিয়ে নিব এবার একটি রুটির উপর তেল মেখে এর উপর অল্প ময়দা ছিটিয়ে দিব একই নিয়মে আরও দুইটি রুটি একটির উপর আরেকটি রেখে তিনটি রুটিকে একসাথে বেলুন দিয়ে বেলে নিব রুটি বেশি পাতলা করে বেলা যাবে না কারণ শীত তুলতে গিয়ে ছিঁড়ে যেতে পারে এবার একটি তাবাতে রুটিটা হালকা ছেঁকে নিয়ে প্রত্যেকটি রুটি আস্তে আস্তে করে আলাদা করে তুলে ফেলব এরপর তিনটি রুটিকে একটির উপর আরেকটি বসিয়ে লম্বা রোল বানিয়ে নিব রোলটিকে সমান তিন ভাগ করে কেটে নিব রুটির শীত বানানো হয়ে গেল এবার একটি বাটিতে আধা কাপ ময়দা নিয়ে এতে অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ময়দার আঠা বানিয়ে নিব এরপর এক একটি শীত হাতে নিয়ে পেঁচিয়ে কোণের মতো পকেট বানিয়ে এর ভিতর আগে বানানো চিকেন কিমা দিয়ে বানানো সমুচার কুড় দিয়ে পকেটের মুখ ভাঁজ করে ময়দার আঠা লাগিয়ে আটকিয়ে দিব সব সমুচা বানানো হয়ে গেলে তেনে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে অল্প আঁচে লালচে করে ভেজে তুলে নিন বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ